গত শনিবার সাত সেপ্টেম্বর রাতে শিশু সন্তানের জন্য ওষুধ কিনতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদ পাঁচ আগস্ট ছাত্র জনতার উপর হামলার অভিযোগে মাসুদের উপর হামলা করা হয় পরে একদল শিক্ষার্থী তাকে থানায় নিয়ে যান বোয়ালিয়া থানায় সহিংসতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় কিন্তু শারীরিক অবস্থা গুরুতর দেখে সেনাবাহিনীর সহায়তায় মাসুদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানেই তিনি মারা যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজিবুয়াজিদ জয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এই সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন সোমবার নয় সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ পোস্টে জয় লিখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আবদুল্লাহ আল মাসুদ জামাত শিবির তার এক পা কেটে নিয়েছে দু সালে তখন বাকি হাত পাগুলোর রগও কেটে দিয়েছিল দশ বছর ধরে পঙ্গ জীবনযাপন করছেন গত তিন সেপ্টেম্বর একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছেন মেয়ের জন্য ওষুধ আনতে রাজশাহীতে বাড়ির পাশে ফার্মেসিতে গিয়েছিলেন আর সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করেছে জামাত শিবিরের সন্ত্রাসীরা মৃত্যুর সময় মাসুদ মিনতি করছিল উল্লেখ করে জয় লিখেন মৃত্যুর সময় এক ফোঁটা পানি চেয়েছিল তাও দেয়নি কাকতি মিনতি করে বলেছিল আমার চার দিনের একটি সন্তান আছে কিছুই তাদের মন গলাতে পারেনি কারণ মাসুদ একসময় ছাত্রলীগের রাজনীতি করত সজিবাজেদ জয় দাবি করেন জানা গেছে শিবির ক্যাডার ও আশাই বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন এই হত্যার নেতৃত্ব দিয়েছে আমি মাসুদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং অবিলম্বে ঘাতকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি মাসুদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবপুর উপজেলায় বাবা নেই মা শয্যাশায়ী সজিব ওয়াজেদ জয়ের দাবি জামায়াত শিবির সন্ত্রাসীরা মাসুদকে নির্মণভাবে হত্যা করেছে উল্লেখ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে দু সালের বিশ ডিসেম্বর ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ